বিহার বারাসাতের 11 নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা। কেউ পড়ছেন সাইকেল নিয়ে, কেউ বা বাইক নিয়ে যেতে গিয়ে পড়ছেন, এমনকি রাস্তায় হেঁটে যেতে গেলেও আপনারা দেখছেন কি রাস্তার বেহাল অবস্থা। সেখান থেকে যে কেউ সেখানে হোঁচট খেতেই পারে। স্কুলে যাওয়ার পথে আহত হচ্ছেন বাবা সন্তান। বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ এবং ডাউন রেল লাইন। পিচে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকাও পিছলে যাচ্ছে রেল ট্র্যাক পারাপারের সময়। আমরা বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এই যে বারাসাতে যে রেলগেটটি 11 নম্বর রেলগেটটি, এটিকে একেবারে NH-34-এর ওপর, তাহলে তো ভয়াবহ অবস্থা, রাস্তা কেন সরানো হচ্ছে না? একদমই প্রবীর, দেখো প্রাক্তন 34 নম্বর জাতীয় সড়ক, নতুন 12 নম্বর জাতীয় সড়ক, যেটাকে কৃষ্ণনগর রোড বলা হয়, যেটা ডাকবাংলো থেকে নদিয়ায় গেছে, এই রোডের উপর বারাসাতের যে কলেজ আছে, বারাসাত কলেজ, সেই কলেজের ঠিক পাশেই কিন্তু শিয়ালদা বারাসাত রুটের আপ এবং ডাউনের রেল লাইন গেছে। তো এই এখানে আছে 11 নম্বর রেলগেট, এবং এই রেলগেটে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে কর্মস্থলে যাওয়ার পথে অনেকে বাইক নিয়ে পড়ে যাচ্ছেন, অনেকে কিন্তু বাচ্চা স্কুলে নিয়ে যাওয়ার সময় বাচ্চা সহ পড়ে আহত হয়েছেন, এবং 7 থেকে 8 জন কিন্তু সকাল থেকে আহত হয়েছেন। কারণ একটাই, তুমি জানো এখন বৃষ্টির মরশুম, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এবং তার ফলে পিছলে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই কিন্তু সংস্কারবিহীনভাবে পড়ে আছে এই যে রেলগেটের সঙ্গে, অর্থাৎ যেখানে পাতি এবং যে পিচ রাস্তা, তার যে সংযোগস্থল, সেই সংযোগস্থল খারাপ হওয়ার জন্য, বসে যাওয়ার জন্যই কিন্তু এই এই অবস্থা। প্রতিদিন হাজার হাজার গাড়ি যায় উত্তরবঙ্গ কলকাতাগামী, তারপরেও কিন্তু সময় মতো রেল কর্তৃপক্ষ সারাচ্ছে না, এমনটা অভিযোগ। এবং যখন খারাপ হয়ে থাকে, বড় সড়ো দুর্ঘটনা ঘটে, তারপর টনক নড়ে, তারপর সংস্কার হয়, বাসিন্দাদের যেটা দাবি, খারাপ হওয়ার সাথে সাথেই যেন সংস্কার করা হয়, যাতে করে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। কারণ এই রাস্তা দিয়েই কিন্তু 5টি স্কুলের বাচ্চাদের যাতায়াত, এবং ছোট ছোট বাচ্চাদের যেমন অভিভাবকরা নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা একটু বড় হাই স্কুলের ছেলে মেয়ে, তারা কিন্তু সাইকেল নিয়ে যাতায়াত করে, পাশাপাশি মোটর বাইক, টোটো, অটো সবই চলে। তো স্বাভাবিকভাবেই বড় সড়ো দুর্ঘটনা কিন্তু এখানে এই সংস্কার সময় মতো না করার জন্যই ঘটে। এবং যেটা রেল সূত্রের খবর, যে আজ রাত অথবা কালকের মধ্যেই কিন্তু এটা, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে সংস্কার করা হবে, এখন দেখার যে সংস্কার কখন হয়। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে।